गोदामबाट चोरी भएको 104 बोरा चामल सहित दुई अभियुक्तलाई बानरहाट पुलिसले पक्राउ गरेको छ। केटीभी समाचारका सरप्राइजर डीपीएमआई सिलिगुडी इन्डियाज लीडिङ प्यारामेडिकल इन्स्टिट्युट क्यापिटल युनिभर्सिटी जोरथाङ साउथ सिक्किम एडमिशन ओपन फर द सेसन 2024-25। पक्राउ पर्ने दुई व्यक्ति मालबजार प्रमोद नगर निवासी अमित दत्ता अनि बीरपाडा थाना अन्तर्गत डिमडिमा चिया बगान निवासी सुमनलाल मिन्ज रहेको पुष्टि भएको छ। बिहिबार दुवैलाई जलपाइगुडी अदालतमा प्रस्तुत गरिएको छ। पुलिस सूत्र अनुसार मङ्गलबार बानरहाट खण्ड अन्तर्गत तेलीपाडा इलाकाका दीपक अग्रवाल नामक व्यक्तिको चामल गोदामबाट 108 बोरा चामल चोरी भएको थियो। खोजीको निम्ति पुलिसलाई उनले उजुरी दिएपछि बिन्नागुडी पुलिस चौकीको प्रहरी र बानरहाट प्रहरीले जाँच गर्न सुरु गर्यो। इलाकाको सिसिटिभीमा चोरी कार्यमा प्रयोग गरिएको गाडी देखा परेपछि गाडीको नम्बरबाटै गाडीको मालिक अनि त्यहाँबाट जिपिएस ट्र्याक गरी गाडीलाई खोज्न सकियो। गाडीलाई कुचबिहार जिल्लाको शीतलकुची ब्लकको गादोपोता इलाकामा फेला पारेपछि त्यही एउटा घरबाट चामलले भरिएको बोराहरू पनि फेला पार्न सकिएको हो। यस मामिलामा पुलिसले अमित दत्ता अनि सुमनलाल मिन्जलाई पक्राउ पनि गरेको हो। यस कार्यमा संलग्न अन्यलाई पनि चाँडै पक्राउ गरिने भएको पुलिस मार्फत थाहा लागेको छ। नमस्कार, हाम्रा गत 7 तारिक अङ्ग्रेजी 7 तारिक 7/5/2024 सकाल मोटामोटी 8 नागत हाम्रा खबर पेलाम कि तेलीपाडा स्थित एकटा राइस गोडाउन थेके কোনো অজ্ঞাত ব্যক্তি রাত্রিবেলা মোটামুটি 108 বড়ি রাইসটা চুরি করে নিয়ে গেছে বলে। তো আমরা খবর পেয়ে আমাদের বানারহাট পুলিশ স্টেশনের থেকে টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। আর ওখানে গিয়ে আমরা ভেরিফাইগুলো করি, ওখানে কে কে ছিল আশেপাশে লোকজন সাথে ভেরিফাই করি। আর ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করলাম। আর আশেপাশে সিসিটিভি ফুটেজও কালেক্ট করার পর জানা গেল কি একটা গাড়ি ব্লু কালারের যে টাটা কোম্পানি আছে ওই গাড়ির নম্বরটা আছে আপনার WBG7366983 এই ঘটনার সাথে যুক্ত আছে বলে। তো আমরা সঙ্গে সঙ্গে এই গাড়িটা ওনারকে আছে ভেরিফাই করে নিলাম। তারপরে ওনার কাছ থেকে জানতে পারলাম কি উনি এই গাড়িটা মানে ভাড়াতে দিয়েছিল কাউকে, আর এই গাড়িতে জিপিএস ফিট করা আছে। তো আমরা জিপিএস ট্র্যাক করে সঙ্গে সঙ্গে এই যে গাড়ির যে ড্রাইভার আছে, তারপর এর ড্রাইভার সাথে আর একজন ছিল যাদের নাম রয়েছে অমিত দত্ত, সন অফ গজেন্দ্র দত্ত, ইনার বাড়িটা রয়েছে মালবাজার প্রমোদনগর কলোনি পিএস মালবাজার। অন্য একজন আছে সুমনলাল মিন্স, সন অফ লেট পেম্বা মিন্স অফ ডিমডিমা পিজি, হাতখোলা লাইন পিএস বীরপাড়া। তো এই দুজনকে আমরা সঙ্গে সঙ্গে ডিটেন করে নিলাম। তারপরে যখন এ দুজনকে মানে জিজ্ঞাসাবাদ করা হলো, তো এরা দুজন স্বীকার করে নিল কি করেছি, আর এদের কাছ থেকে আমরা অলমোস্ট সমস্ত মালটা রিকভারি করে নিলাম। 104 বড়ি ছিল যে রাইস স্যাক্সটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা রিকভারি করলাম। আর আমাদের এখানে আপাতত তদন্ত চলছে। ঠিক আছে, এটা হয়েছে আপনার শীতলগুচি থানা অন্তর্গত গাডোপোটা জায়গা থেকে আমরা রিকভারি করলাম। এখন পর্যন্ত দুজন অ্যারেস্ট আছে, যা আমি নামটা বলে দিলাম আপনাদেরকে। মালটা চুরি হয়েছিল তেলিপাড়া স্থিত একটা রাইস গোডাউন আছে, যে পেট্রোল পাম্পের কাছে যে একটা রাইস গোডাউন আছে ওখান থেকে হয়েছে। এই মালটা আপনার দীপক কুমার অগ্রওয়াল কা টোটাল সমস্ত মালটা রিকভারি হয়ে গেছে। ঠিক আছে।